হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস সেভেনের রাই ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ এর যে অঙ্কের ফার্স্ট সেমিস্ট্রিভ এভ্যুয়েশনের এক এগারো নম্বর পৃষ্ঠা আছে বা এগারো নম্বর স্কুল আছে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল এর একধিক থেকে পরপর অঙ্কগুলো আমি করবো তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে আর শুরুতেই বলবো আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো এক থেকে আছে এক বছরের একের চের অংশ সমান কত মাস তাহলে এক বছর যেটা আছে এটাকে মাসে পরিণত করতে হবে এক বছর সমান বারো মাস তাহলে বারো মাসের একের চার অংশ সমান বারো ইন্টু একের চার হবে আর এখানে অবশ্যই ব্র্যাকেট শেষ করে মাস লিখতে হবে কাটাকুটি করলে তিন তিন আর এক গুণ করলে তিন এক তিন মাস দুই আছে সত্য না মিথ্যা লেখক পূর্ণ সংখ্যার যোগ সং পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে তাহলে পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ে মেনে চলে এটা সত্য তিন থেকে আছে শূন্যস্থান পূরণ করো বর্গাকার চিত্রের প্রতি বর্গাকার চিত্রের প্রতিটি কোণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটা কোন সমকোণ বা নব্বই ডিগ্রি এটা 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 সবটা কোণ কোন নব্বই ডিগ্রি তাহলে বর্গাখার চিত্তের প্রতিটি কোন ড্যাশ অর্থাৎ সমুখন বা নব্বই ডিগ্রি এর সমান তারপরে আছে ফাঁকা ঘর পূরণ করো কুড়ি মাইনাস পঞ্চাশ প্লাস ড্যাশ সমান মাইনাস ওয়ান কুড়ি মাইনাস পঞ্চাশ প্লাস শূন্যস্থান ইজিকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স বসাই তাহলে তাই হলে কুড়ি মাইনাস পঞ্চাশ এটা হয়ে গেল মাইনাস তিরিশ প্লাস এক্স সমান মাইনাস এক বা এক্স সমান মাইনাস এক আছে তিরিশকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে প্লাস তিরিশ তাহলে বিয়োগ করলে এখানে হবে উন উনত্রিশ সরল এখানে আছে সরল করো এবং ঘাতের আকারে প্রকাশ করো তো এখানে তিন ইন্টু সাত স্কোয়ার ইন্টু 11 দি পাওয়ার শূন্য বাই এই যে একুশ আছে এটা কে লেখা যায় তিন ইন্টু সাত আর এখানে একটা সাত আছে সমান এখানে তিন ইন্টু সাত স্কোয়ার ইন্টু দি পাওয়ার শূন্য বাই তিন সাত আট সমান প্রথম তিন নিয়ে দেখি এখানে তিন পাওয়ারে এক এখানে তিন পাওয়ারে এক তাহলে যেহেতু নিচে আছে ভাগ সম্পর্ক তাহলে পাওয়ার বিয়োগ হবে তিনে পাওয়ারে এক মাইনাস এক ইন্টু সাত দুই মাইনাস দুই ইন্টু এগারো পাওয়ারে শূন্য সমান তিনের পাওয়ারে এক থেকে এক বিয়োগ করলে শূন্য সাতের পাওয়ারে এক দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য এগারো পাওয়ারে শূন্য তো আছেই তাহলে তিনের পাওয়ারে শূন্য সেটা এক সাতের পরে শূন্য সেটার মানও এক আর এগারো পাওয়ারে শূন্য সেটার মানও এক তিন এক পরপর গুণ করলে সেটা এক উত্তর হবে তারপরে আছে এক ব্যক্তির মাসিক আয় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা ত্রিশ টু অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচ করেন তিনি কত টাকা সংসার খরচ করেন তাহলে এর থেকে এই টাকাটাকে প্রথম বিয়োগ করে নিন বাড়ি ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকার পরিমাণ সমান চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ মাইনাস সাতশো পঞ্চাশ টাকা তাহলে এখানে পেলাম চব্বিশ হাজার টাকা এটা অবশিষ্ট আছে তাহলে এই টাকাটা ত্রিশ টু ওয়ান অনুপাতে বাড়ি ভাড়া এই সংসার খরচ করবে এবং ছেলেমেয়ের পড়াশোনা শিক্ষার জন্য খরচ করবে তাহলে সংসার খরচ ও শিক্ষার খরচের অনুপাত সংসার খরচ ইস টু শিক্ষার খরচ সমান থ্রি ইস টু ওয়ান তো এখানে তিনি কত টাকা সংসার খরচ করেন তো ফার্স্ট পার্ট অর্থাৎ তিন যে পার্টটা আছে এই পার্টটা বের করতে হবে অতএব সংসার খরচ সংসার খরচ সমান চব্বিশ হাজার টাকা মোট আছে তার থেকে সংসার খরচ দিকে তিন আছে আর নিচে বসবি টেনের এক যোগ করে চার তাহলে চব্বিশ আর চার দিয়ে চব্বিশকে চারটে ছয় তিনটে শূন্য তিন ছয় আঠারো সমান এক আট তিনখানা শূন্য টাকা এখানে আছে বারো জন লোক একটি কাজ কুড়ি দিনে করতে পারে পনেরো জন লোক ওই কাজটি কতদিনেই করতে পারবেন সমানুপাতের নিয়মে সমাধান করবে তো এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো সমানুপাত নিয়মে সমাধান করতে বলা আছে অর্থাৎ সমানুপাত গঠন করতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে আছে বারোজন লোক বারোজন লোক তাহলে লোক সংখ্যা যেটা হবে জন দিয়ে আর এদিকে হবে সময় যেটা হবে দিন দিয়ে তাহলে সংখ্যা যখন বারো জন তখন কাজটা করতে সময় লাগছে কুড়ি দিন কিন্তু পনেরো জন লোক সংখ্যা যখন পনেরো জন তখন কাজটি দিনে করবে এটা নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি যে লোক লোকসংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক অর্থাৎ লোক যদি বেশি লাগানো হয় অর্থাৎ বাড়ে সময় অনেক কম লাগবে অর্থাৎ কমবে লোক বাড়লে সময় কমছে তাহলে এটা বিপরীত সম্পর্ক লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক সুতরাং সমানুপাতটি হবে বা সমানুপাতটি হল এই যে প্রশ্ন চিহ্ন আছে এখানে আমি এক্স ধরে নিলাম এক্স তাহলে বারো ইস টু পনেরো সমানুপাতি এখানে কুড়ি ইস টু এক্স না লিখে এক্স ইস টু কুড়ি লিখতে হবে কারণ যেহেতু ব্যস্ত সম্পর্ক বিপরীত সম্পর্ক সেই জন্য শেষেরটা আগে নেব আর প্রথম কার্ডটা পরে নেব আর যদি সরল সম্পর্ক হতো আগে কুড়ি নিতাম পরে এক্স নিতাম তাহলে বারো বাই পনেরো সমান এক্স বাই কুড়ি বজ্রগুণ করলে পনেরো এক্স সমান বারো আর কুড়ি গুণ করতে হবে বারো ইন্টু কুড়ি এটা গুণ করে বসানো যায় বা গুণ চিহ্ন আকারে লিখে রাখা যায় তারপরে এখান থেকে পাচ্ছি এক্স সমান বারো ইন্টু কুড়ি আর নিচে আসবে এই পনেরো তিন দিয়ে কাটাকুটি করলে তিনে চারি বারো আর এটা তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে কাটলে চার পাঁচা কুড়ি তাহলে চার এবং চার চারি চারি ষোলো তাহলে এক্সের মান বেরিয়েছে ষোলো তাহলে পনেরো জন লোক ওই কাজটি ষোলো দিনে করবে অতএব ষোলো দিনে এখানে লিখতে হবে যে ষোলো দিনে করতে পারবে তিন লাগে আছে চাঁদার সাহায্যে নব্বই ডিগ্রি কোন আঁকো পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমাধি খণ্ডিত করো তাহলে চাঁদার আঁকতে গেলে প্রথমে একটা বিন্দু নিয়ে নিতে হবে আমি এরকম জায়গাতে একটা বিন্দু নিয়ে নিলাম আর এই বিন্দুতে চাঁদা বসিয়ে ঠিক যেখান থেকে শূন্য শুরু এখানে আরেকটা বিন্দু দিলাম যেহেতু নব্বই ডিগ্রি আঁকতে হবে তাহলে এখান থেকে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে আরেকটা ডট দিলাম তো এই তিনটে স্বর লেখা এই তিনটি বিন্দু যদি পরপর যুক্ত করা হয় তাহলে নব্বই ডিগ্রি কোণ তৈরি হবে তাহলে এটা চাঁদের সাহায্যে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা হলো নাম দিলাম এ বি সি ও এই নব্বই ডিগ্রি কোণটাকে সমান্তভাবে ভাগ করতে গেলে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিতে হবে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই কৌণিক বিন্দু বিতে বসিয়ে একটা বৃত্তচাপ টানতে হবে যে বৃত্তচাপ ধারক যে বাহু দুটো আছে কোণের ধারক বাহু সেই বাহু যেন ছেদ করে তাহলে ছেদ বিন্দু ছেদ যেখানে যেখানে করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে সামনে একটা বৃত্ত চাপাকতে হবে দুটো ছেদ বিন্দুতে বসিয়ে দুটো বৃত্ত চাপাকতে হবে এবং বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করবে সেখানে একটা চিহ্নিত করতে হবে এখন গণিক বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করতে হবে যোগ করলে যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেই সরলরেখাটা এই এবিসি কোনকে সমান দুভাগে ভাগ করলো বা সমুদিখণ্ডিত করলো তাহলে কোন এ বি সি এর সমুদিখণ্ড বিপি আচ্ছা এর এভাবে না লিখে এখানে লিখতে হবে কোন এ কে সমুদণ্ডিত সমুদিখণ্ডিত করে বিপি সমুদিখণ্ড পাওয়া গেল বা সমুদিখণ্ডিত করা হলো লেখাও যেত এভাবে লেখা যেত কোণকে সমুদিখণ্ডিত করা হলো এভাবে লেখা যেত তাহলে করলাম কি এবিসি কোণ চাঁদা সাহায্যে আঁকলাম তারপরে এক বিন্দুতে কম্পাস বসিয়ে যে কোনো আপনি একটা বৃত্ত অঙ্কন করলাম এইখানে বসিয়ে সামনে বৃত্ত অঙ্কন করেছি এখানে বসিয়েও তাই বৃত্তচাপ অঙ্কন করেছি বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দু সেদিকে কোণিক বিন্দু যোগ করে বিপি সরলরেখা পেলাম তাহলে এই এবিসি কোণটি সমদ্বিখণ্ডিত হলো আর এই কোন এই রেখাগুলোর শেষ প্রান্তগুলো তীর চিহ্ন দিতে হবে তারপর আছে স্কেলের সাহায্যে পিকিউ একটি স্বরলেখাংশ আঁকো যার দৈর্ঘ্য সেমি পেন্সিল কম্পাসের সাহায্যে পৃথিবীর স্বরলেখাংশকে সমুদি খণ্ডিত করে এবং প্রতিভাগের দৈর্ঘ্য মেপে লেখো এটা তিনের অথবা ও এখানে প্রথম দশ সেন্টিমিটার একটা স্বরলেখাংশ নিয়ে নিতে হবে দশ সেন্টিমিটার একটা সরল রেখাংশ নিয়ে নিলাম এখন এর নাম দিলাম পিকিউ পিকিউ বাহুকে সমধিখণ্ডিত করতে হবে তাহলে পিকিউ এর অর্ধেকের বেশি মাপ নিতে হবে কম্পাস দিয়ে নিয়ে মোটামুটি বেশি হলেই হবে ওপর দিকে একটা বৃত্ত চাপাকতে হবে আর নিচের দিকে একটা বৃত্ত চাপাকতে হবে কিউ বিন্দুতে বসিয়েও তাই ওপর দিকে একটা বৃত্তচাপ আর নিচের দিকে একটা বৃত্তচাপ এখন বৃত্তচাপ দুটি পরস্পরকে যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু দুটিকে যুক্ত করে দিলে সমুদ্রিখণ্ডক আঁকা কমপ্লিট হলো তাহলে এর নাম দিলাম এম এন এখানে নাম দিলাম ও তাহলে দশমি দৈর্ঘ্যের পিকিউ সরল রেখাকে সমুদিখণ্ডিত করা হলো প্রতিটি ভাগের দৈর্ঘ্য পিও একটা ভাগ ও কিউ আর একটা ভাগ তাহলে পিও আর ও কিউ সমান হবে যেহেতু সমদিখণ্ডিত করেছে আর এই পিওর ভাগের মান হবে এক দুই তিন চার পাঁচ ফাইভ সেন্টিমিটার সমান ফাইভ সেন্টিমিটার তাহলে এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ